আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন পেরি পেরি। একটি ইউটিউব চ্যানেল দেখে উৎসাহিত হয়ে এই রেসিপিটি করার চেষ্টা করব। চিকেন পেরি পেরি এর বেশ কিছু রেসিপি রয়েছে, তাই আমার আজকে দেখানো রেসিপির সাথে আপনাদের চেনা জানা রেসিপির মিল নাও থাকতে পারে। সে যাই হোক, রান্না শেষে খাবারটা কিন্তু আমার কাছে দারুণ মজা লেগেছে। চলুন তাহলে শুরু করি। চিকেন পেরি পেরি তৈরি করতে আজকে আমি 800 গ্রামের মতো চিকেন নিয়েছি, আর সবগুলোই রয়েছে লেগ পিস। আপনারা চাইলে আস্ত ফার্মের মুরগি কিনে তার পুরো অংশ এর মধ্যে ব্যবহার করতে পারবেন। প্রথমে মাংসের টুকরাগুলোকে একটু চিরে নেব, যেন মেরিনেট করার পর মশলাগুলো মাংসের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। এবার মেরিনেট করার জন্য মশলা তৈরি করব, তাই আমি এখানে 10-12টার মতো পাকা লাল মরিচ নিয়েছি। এই মরিচগুলো কিন্তু সাধারণত চাইনিজ রেস্টুরেন্টে বেশি ব্যবহার করা হয়, এটা থাইল্যান্ডের জাত এবং ঝাল খুবই কম থাকে। এই মরিচগুলো সাধারণত বড় বড় কাঁচা বাজারে কিছু তরকারির দোকান থাকে, যেখানে চাইনিজ রেস্টুরেন্টের কিছু আইটেম বিক্রি করা হয়, এই দোকানগুলোতে সহজেই পেয়ে যাবেন। আর বিকল্প হিসেবে কি ব্যবহার করা যেতে পারে সেটা আমি কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে বলে দেব। যাই হোক, মরিচগুলো টুকরা করা হয়ে গেলে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার বড় সাইজের 3টা রসুনের কোয়া আমি কেটে টুকরা করে নিচ্ছি, আর এগুলো বেটে নিলে পরিমাণটা 1 টেবিল চামচের কাছাকাছি হবে। এবার ব্লেন্ডারের জগে মরিচের টুকরা এবং রসুনের টুকরা নিয়ে নেব। সেই সাথে অ্যাড করব প্রায় 1 চা চামচের মতো পাপরিকা পাউডার। যেহেতু আজকে আমার মরিচের ঝালের পরিমাণটা কম, তাই আরও 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি। সেই সাথে অ্যাড করব 1/2 কাপের চাইতে সামান্য কম অলিভ অয়েল এবং প্রায় 1টা মিডিয়াম সাইজের লেবুর রস। পরিমাণ মতো লবণ অ্যাড করে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। মশলা রেডি, চলুন এবার এগুলোকে দিয়ে মুরগির মাংস ভালোভাবে মাখিয়ে নেই। এই ফাঁকে আপনাদের সাথে দুটো জিনিস শেয়ার করছি। আপনারা যদি পাপরিকা পাউডার না পান, তাহলে এর বিকল্প হিসেবে ক্যাপসিকাম পেস্ট করে নিতে পারবেন। আর যারা অলিভ অয়েল তেলটা বাদ দিতে চান, তারা বাদ দিতে পারবেন, এর পরিবর্তে রান্নার তেল ব্যবহার করতে পারবেন। সেই সাথে একটা বিষয় মনে রাখবেন, উপকরণ পরিবর্তনের সাথে সাথে খাবারের স্বাদ কিন্তু বদলাতে থাকে। যাই হোক, মশলাগুলো দিয়ে মুরগির মাংস খুব ভালোভাবে মেখে নিতে হবে এবং কমপক্ষে 1 ঘন্টার জন্য মেরিনেট হতে রেখে দিতে হবে। ঘণ্টাখানেক পর যে কাজটা করব, এটা সম্ভবত অপশনাল, না করলেও হবে, তা হচ্ছে কয়েকটা কয়লার টুকরো খুব ভালোভাবে আগুন ধরিয়ে নেব এবং জ্বলন্ত কয়লাগুলো একটি বাটির মধ্যে রেখে দিয়ে বাটিটা চিকেনের বোলের ভেতরে রেখে সামান্য কিছু তেল দিয়ে দিলেই বের হবে ধোঁয়া। এবং এই ধোঁয়া সহ মাংসের বাটিটাকে ঢেকে রাখব 3 থেকে 4 মিনিট। আনুমানিক 4 মিনিট পর ঢাকনা খুলে কয়লার বাটিটা সরিয়ে দিয়ে চিকেনের টুকরাগুলো আরও একবার খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। এতে করেই চিকেনের মধ্যে একটা স্মোকি ফ্লেভার দারুণভাবে বসে যাবে। চলুন এবার এগুলোকে ভাজতে চলে যাই। একটি গ্রিল প্যানে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নেব। এরপর এক একটা করে চিকেনের টুকরা দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে চিকেনের টুকরাগুলো খুব সুন্দরভাবে চতুর্দিক থেকে ভেজে নিতে হবে। মাঝে মাঝেই উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এক এক পাশ খুব বেশিক্ষণ সময় ধরে রাখবেন না, এতে করে বেশি পুড়ে যাবে। আর যেহেতু চিকেনগুলো ভাজতে ভাজতে ড্রাই হয়ে যাবে, তাই চাইলে আপনারা উপরে তেল ব্রাশ করে নিতে পারবেন অথবা চিকেনের যে মশলাগুলো রয়েছে তা উপরে ব্রাশ করে দিতে পারবেন। আর যখন চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে, তখন তুলে নিয়ে খাওয়া শুরু করে দিতে পারবেন, ঠিক যেমনটি করেছেন আমার আজকের এই রাঁধুনি। তৈরি হয়ে গেল চিকেন পেরি পেরি। এবার নিশ্চয়ই আপনারা বাড়িতে এটা তৈরি করতে পারবেন, আর তৈরি করলে অবশ্যই একটা ফিডব্যাক দিতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।